ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভেক্টরের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে আই, জে এবং কে। এগুলো সাধারণত উপাদান, ভেক্টরের উপাদান। তো আমাদের ভেক্টরে দুই ধরনের গুণ আছে, ক্রস গুণ এবং ডট গুণ। তো আমরা এখন জাস্ট সূত্রগুলো দেখব যে কিভাবে করে যায়। আমরা যদি ডট গুণ দেখি তাহলে আই ডট গুণ আই ইকুয়াল ওয়ান। সিমিলারভাবে জে ডট জে ইকুয়াল ওয়ান হয়ে যাবে। কিন্তু আমরা যদি আই ডট জে করি এইখানে হবে জিরো। সিমিলারভাবে জে কে ইকুয়াল হবে জিরো। কিন্তু আমরা আমরা জাস্ট এটা দেখলাম ডট গুণন, ডট গুণন যে এখানে দেওয়া আছে ডট গুণন। এখন দেখবো আমরা ক্রস গুণন। ক্রস গুণনের ক্ষেত্রে আই ক্রস গুণন আই এটার বিপরীত। এটা যেহেতু ডট গুণটা ওয়ান হয়েছিল, এখানে হবে ক্রস গুণটা হবে শূন্য। এটা পরবর্তীতে হবে আই জে ইন্টু জে, এটা হয়ে যাবে শূন্য। এরকমভাবে সিমিলারভাবে যেমন কে কে ইন্টু কে, এটা হয়ে যাবে শূন্য। ওকে, তাহলে আমরা দেখতে পারি এখন নেক্সট আই ক্রস গুণ জে ইকুয়াল কে, মানে পরবর্তীটা চলে আসবে। তারপর জে ইন্টু কে, পরবর্তীটা হচ্ছে আই চলে আসবে। জাস্ট আমাদের এই সূত্রগুলো দিয়ে কিছু থাকবে, এগুলো দিয়ে অঙ্ক করলে অঙ্ক দেখব আমরা। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র, সাধারণত আমরা একটা ত্রিভুজ আঁক করি। ওকে, ভেক্টরের ত্রিভুজ সূত্র। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র হচ্ছে যদি কোনো দুটি ভেক্টর একই ক্রমে, একই ক্রমে মানে একটার পর আরেকটা, একই ক্রমে এই যে একটা এইদিকে গেছে, আমরা নামকরণ করি এ বি সি। ওকে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর এবং এটা আর ভেক্টর। আমাদের এ বি এবং বি সি ভেক্টর একই ক্রমে যদি এদিকে প্রকাশ করে, মানে একটা থেকে গেছে তারপর আরেকটা শুরু হয়েছে, তাহলে এদের যে লব্ধির মান এবং দিক সেটা প্রকাশ করবে পরবর্তী যে ভেক্টরটা আছে তৃতীয় বাহুটি, সেই ভেক্টরের লব্ধির এবং মান দিক সূচিত করে। সুতরাং আমরা যে ভেক্টর ভেক্টরের যোগ দেখছিলাম সেটা হবে এই সেম। তাহলে আর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ, আর ইকুয়াল এ সি ইকুয়াল এ বি প্লাস বি সি। এটাই আমাদের ভেক্টর ত্রিভুজের যোগফল। ওকে, তো আমরা যদি দেখি, আমরা দেখি এ বি সি এটা কিভাবে যায়, এ বি বি সি এবং সি এ। আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের যদি একটা ভেক্টর এ বি থাকে, এ বি এটা হচ্ছে পি ভেক্টর, এটা যদি এ বি থাকে তাহলে এ বি ভেক্টর, এটা হচ্ছে এ বি ভেক্টর এই দিকে। কিন্তু যদি আমাদের এই ভেক্টরটা আমরা এদিকে ঘুরে দিই তাহলে এটা হবে বি এ ভেক্টর। তার মানে বোঝা যাচ্ছে যে দিক চেঞ্জ হলে এই আমাদের লেটারগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা দেখি এ বি প্লাস বি সি মাইনাস এ সি। ওকে, তো আমরা যদি এই ভেক্টরটাকে ঘুরে দিই, মানে এই ভেক্টরটাকে এবার এই দিকে দেবো। ওকে, এইদিকে দিলে কি হবে, যেটা সি যেটা হচ্ছে এ সি আছে সেটা সি এ হয়ে যাবে। ওকে, তাহলে এ বি প্লাস বি সি, তাহলে যেহেতু এটা মাইনাস আছে এদিকে থেকে এদিকে মাইনাস হয়ে গেল, তখন যেহেতু ভেক্টরটা আমরা দিকটা চেঞ্জ করছি সেহেতু মাইনাস হয়ে যাবে, আরেকটা মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সি এ ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, যদি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে নির্দেশ করে, একই ক্রমে বলতে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে একটা ভেক্টর গেছে, তারপর ওইখান থেকে আবার আরেকটা ভেক্টর গেছে, আবার এখান থেকে আবার চলে আসছে, তাহলে ভেক্টরের যোগফল বা ভেক্টরের লব্ধি কিন্তু শূন্য হবে। এটা কিন্তু এই এটার হচ্ছে প্রমাণ, এটাই।
জাস্ট যদি প্রশ্ন এরকম দেওয়া থাকে, এটা সাধারণত সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, তো আমাদের এইটুকু এটুকু লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে, আশা করা যায় ফুল মার্কস পেয়ে যাবো।